গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলি শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে একটি রবীন্দ্রসঙ্গীত কর্ডের উপর শিখে নেব। এই গানটি আপনারা যদি চান হারমোনিয়াম টিউটোরিয়াল, তাহলে সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন। তো আজকে আমরা শুধু কর্ডগুলি শিখবো, গানটি আপনাদের জানা থাকতে হবে। তো কিভাবে কর্ড ধরে আমরা গানটি গাবো, তো আমার একটা মিডিল সি, এখান থেকে আমরা সি মেজর থেকে গানটি তুলবো, মানে শিখবো আর কি কর্ড ধরা। তো সি মেজর কর্ডটা আমাদের ডান হাতে এইভাবে ধরবো, বাম হাতেও আমরা একইভাবে ধরবো। পিয়ানোর সাউন্ডটা দিয়ে দিই। তো বাম হাত ডান হাত একইভাবে ধরবো, তারপর আমাদের জি মেজর কর্ডটা লাগবে। জি মেজর কর্ডটা আমরা ধরবো কি, বি ডি জি, একইভাবে বি ডি জি আমরা ধরবো দুই হাতেই। এখানে আমাদের একটা এফ মেজর কর্ড লাগবে, তো এফ মেজর কর্ডটা আমরা ধরবো সি এফ এ, একইভাবে সি এফ এ ধরবো আমরা। তো কর্ড আসলে আমাদের লাগতেছে এখানে মাত্র কয়েকটি, তাও আমাদের জি মেজরটা এভাবে ধরতে হতে পারে কখনো, সেটা হচ্ছে ডি জি বি ডি জি বি, এভাবে আমাদের ধরতে হতে পারে। আরেকটি কর্ড লাগবে হচ্ছে আমাদের ডি মেজর কর্ডটা লাগবে, ডি মেজর কর্ডটা লাগবে। তো ডি মেজর কর্ড আমরা ধরবো ডি এফ শার্প এ, একইভাবে ডান হাতেও ডি এফ শার্প এ। হ্যাঁ, তো এই কয়টি কর্ড আমাদের এখানে লাগবে এই গানটি গাইতে। আর তাল কাহারবা, কাহারবা তালের উপরে আপনি গানটা প্র্যাকটিস করবেন চার চার ছন্দে। তো আমি শুধু এখানে কর্ড গুলি দেখাবো, গানটা আপনাদেরকে এখানে গান শেখানো আমার কাজ না। গানটা আপনারা অবশ্যই হারমোনিয়াম টিউটোরিয়াল থেকে স্বরলিপি সহ শেখানো হয়েছে, সেখান থেকে আপনারা গানটা শিখে নেবেন। যদিও সেখানে স্কেল বি ফ্ল্যাট থেকে শেখানো হয়েছে, তো কোনো সমস্যা নেই, স্বরলিপি দেওয়া আছে, আপনারা চাইলে সি থেকেও শিখে নিতে পারবেন, যে কোনো স্কেল থেকে শিখে নিতে পারবেন। তো আমি কর্ড গুলি ধীরে ধীরে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু আমার হলো সারা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ডুয়াল সাউন্ডটা ব্যবহার করি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, আপনারা চাইলে রিদম করে করবেন বা যেভাবে খুশি সেভাবে করবেন। অনেক কিছু সিস্টেম শেখানো হয়েছে আগের ভিডিওগুলিতে, আপনারা অবশ্যই কিবোর্ড শিক্ষার ভিডিওগুলি দেখবেন এবং অবশ্যই কর্ডের উপরে আরো অনেক ভিডিও দেওয়া হয়েছে এক নম্বর থেকে, আপনারা সেগুলিও দেখবেন। তাহলে অনেক কিছু বলা হয় বিভিন্ন ভিডিওতে, সেগুলি আপনারা জানতে পারবেন। তোমার তোমার হলো হলো পর্যন্ত আমরা সি মেজর থাকবো, শুরু শুরু তো জি মেজর, আমার হলো পর্যন্ত জি মেজরই থাকবো, সারা সারাতে আবার সি মেজরে চলে আসবো, তারপরে সি মেজরে থাকবো, তোমায় আমায় মি মি পর্যন্ত কিন্তু সি মেজরে থাকবো, লে লেতে আমরা চলে যাব এফ মেজর, তারপরে আমরা জি মেজরটা এইভাবে ধরবো, কারণ এতে আমাদের সুবিধা হবে। এমনি বহে জি মেজর ধারা সি মেজর। হ্যাঁ, তো আমরা বুঝে পেলাম কর্ডটি, যেহেতু আমি এখানে গানটা শিখাচ্ছি না, তাই গানটা আপনাদের জানা থাকতে হবে। তারপর একটা দেখেন, তোমার জলে বাতি তোমার ঘরে সাথি আমার তরে রাতি আমার তরে তারা, তোমার হলো শুরু আমার
হলো সারা। তো দেখেন এখন তোমার জলে বাতি সীমায় জুড়ে থাকবো, তোমার যে মারে চলে যাবো আমরা জি মেজর ঘরে সাথী, তো আমরা সাথীতে আবার সি মেজরে আসবো। তারপরে আমার তরে সি মেজরে থাকবো রাতি, এখানে আমরা জি মেজর ব্যবহার করবো রাতিতে, তারপরে আবার সি মেজরে আসবো। আমার তরে তারা, এখানে তারার যে রা সেখানে আমরা চলে যাবো জি মেজর। তারপরে আবারও তোমার হলো সি মেজর শুরু জি মেজর, আমার হলো পর্যন্ত, আমার হলো সারা সি মেজর। তারপরে চলে যাই পরের পার্টে, চলে যাই পরের অন্তরাতে। তোমার আছে ডাঙা আমার আছে জল, তোমার বসে থাকা আমার চলাচল। তো দেখেন এখানে প্রথমটা আমরা গাচ্ছি, তোমার আছে ডাঙা, এখানে আমরা পাচ্ছি সি মেজর। আমার আছে, আমার আছে পর্যন্ত আমরা এফ মেজরে থাকবো, জল জলে চলে আসবো আবার সি মেজর। তোমার বসে থা থা পর্যন্ত জি মেজরে থাকবো, কাতে আমরা চলে আসবো এফ মেজর। তারপরে ডিতে আসতে হবে, ডি মেজর আসতে হবে। আমার চলা চলা পর্যন্ত থাকবো ডি মেজর, চল চলে আবার চলে আসবো সি মেজর। হ্যাঁ, তারপরের অংশে চলে যাই, তোমার হাতে রয় আমার হাতে ক্ষয়, তোমার মনে ভয় আমার ভয় হারা। তো আমরা পেলাম হচ্ছে তোমার হাতে রয়, এখানে আমরা সি মেজরে থাকবো, আমার হাতে ক্ষয়ে চলে যাবো আবার জি মেজরে। তোমার মনে ভয় এটুকু আমরা সি মেজরে থাকবো, আমার ভয় আমরা আমার ভয় পর্যন্ত আমরা জি মেজরে থাকবো। হারা হারাতে আমরা আবার সি মেজরে চলে আসবো। হ্যাঁ, তো আমরা যদি গানটা চাইলে আমরা পিয়ানো স্টাইলে এভাবে প্রতিটা বিটে বিটে একটা করে কর্ড ধরতে পারি। তোমার হলো সুরো আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো সুরো আমার হলো সারা। তো আপনার চাইলে গানটি বিভিন্ন ভাবে গাইতে পারেন, বিভিন্ন স্টাইলে গাইতে পারেন, স্লো করে একটু গাইতে পারেন, আবার একটু মোটামুটি লয়টাকে একটু মারিয়ে দিয়ে আপনাদের যেমন ইচ্ছা আপনারা গানটি গাইতে পারেন। হ্যাঁ, একটি গান আসলে অনেক স্টাইলে গাওয়া যায়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো আমার একটি ফেসবুক গ্রুপ আছে গান আলাপ, সেই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আর আপনারা যদি মনে করেন তো প্লে স্টোরে আমার চ্যানেলের অ্যাপ পাওয়া যায়, অ্যাপস অনেকগুলি দেওয়া আছে, আপনারা যেটা মানে মন চাবে সেটা নিয়ে নিতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।